ইসরায়েলি দখলদারিত্বের মোকাবেলায় ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন হামাস মোবাইলে ব্যবহৃত অ্যাপস নতুন প্রযুক্তির সুবিধা নিচ্ছে। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার হামাস ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেখানে তারা আকর্ষণীয় তরুণীর চরিত্রে নিজেদের তুলে ধরছে। এভাবে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে প্রলুব্ধ করছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহজনক প্রোফাইল সম্পর্কে সেনারা তাদের কাছে অভিযোগ করেছে। ইসরায়েল দাবি করছে, হামাস কর্মীরা সুন্দরী নারীদের পরিচয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, এরপর তারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এসে সেনাদের ভুয়া অ্যাপ ডাউনলোড করতে প্ররোচিত করছেন। সন্দেহজনক সুন্দরী তরুণীরা ইসরায়েলি সেনাদের সাথে প্রেম বিনিময় করছেন, এমন খবর পাওয়ার পর দেশটির সেনাবাহিনী ব্রোকেন হার্ট নামে অভিযান চালায়। এতে দেখা যায়, গুগল প্লে স্টোরে এরকম বহু অ্যাপ আছে। ইতিমধ্যে শতাধিক সেনা সেই অ্যাপ ডাউনলোড করেছেন। প্রথম দুটি ভুয়া অ্যাপের নাম হচ্ছে গ্লান্সেবল ও উইং চ্যাট, আর তৃতীয়টি হচ্ছে গোল্ডেন কাপ। এসব অ্যাপে চলতি রাশিয়া বিশ্বকাপ নিয়েও প্রচুর তথ্য দেওয়া আছে। কেউ এসব অ্যাপ ডাউনলোড করলে হামাস যোদ্ধারা তার অবস্থান, যোগাযোগের উপায় সহজেই হাতে পেয়ে যায়। যিনি এগুলো ডাউনলোড করবেন তার সেলফোনটিও রেকর্ডিং ডিভাইসে পরিণত হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করায় সেনা সদস্যদের ধন্যবাদ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ নিয়ে এখন পর্যন্ত হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের হামাস ইসরায়েলের ভেতরে গতরাতে অন্তত এক ডজন রকেট দিয়ে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বিমান হামলার জবাবে হামাস এসব রকেট ছুড়েছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তিনটি রকেট আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, গাজা সীমান্তে সম্প্রতি ইসরায়েল গাজার লোকজনের উপর যে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এসব রকেট হামলা চালানো হয়। ইসরায়েল গাজায় হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান ও ট্যাঙ্ক দিয়ে হামলা চালায়। এছাড়া হামাস কর্মকর্তাদের একটি গাড়িতেও হামলা চালায়। তবে ফিলিস্তিনিদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল দাবি করছে, ওই গাড়িটি গাজা থেকে ঘুড়ি ও বেলুন উড়ানোর কাজে ঘনিষ্ঠভাবে জড়িত। ইসরায়েল বলে আসছে, গাজা থেকে উড়ানো ঘুড়ি ও বেলুন তার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।